মুখটা প্রথমে ফেস ওয়াশ করে নিয়েছি, এরপরে মুখেতে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ময়েশ্চারাইজার হিসেবে ডাবর গ্লোবারি ক্রিমটা ইউজ করছি, আর আমি মেকআপ লুকটা খুবই সিম্পল মধ্যে রাখার চেষ্টা করছি, খুবই কম প্রোডাক্টের মধ্যে। তো আমি এবার ফাউন্ডেশন হিসেবে ল্যাকমি সিসি ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আমি এখানে কোনো কনসিলার ইউজ করছি, কনসিলার হিসেবে আমি ল্যাকমি সিসি ক্রিমটাকে ইউজ করছি। এবার আমি মুখটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি মেকআপটাকে ভালোভাবে যাতে সেট হয়ে যায় তার জন্য ফিটমি কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। তো আমি আইব্রো করার জন্য এই আইব্রো পেন্সিলটা নিয়ে নিয়েছি, আর এটার দাম মাত্র 10 টাকা, খুবই কম দামে আর দারুণ কভারেজ দেয়, তো তোমরা ট্রাই করতে পারো। এবার আমি আই শ্যাডো নিয়ে নিচ্ছি, আর আমি যেহেতু লাল সাদা শাড়ি পরেছি তাই আমি লাল রঙটাকেই চুজ করলাম। এবার একটু এই গোল্ডেন কালারটা নেব, দিয়ে চোখের ওপরেতে এরকমভাবে দিয়ে নিলাম। তো আমার শরীরটা খুব একটা ভালো না তাই ভয়েসটা হয়তো এরকম আসছে, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো আমার একটা চোখে আইলাইনার নেওয়া হয়ে গিয়েছে, আমি আর একটা চোখেতেও নিয়ে নিচ্ছি। আইলাইনার নেওয়া কমপ্লিট, এবার আমি কাজলটা পরে নিচ্ছি। চোখে হয়ে গিয়েছে, দেখো এরকম লাগছে। এবার মাস্কারা ইউজ করছি। তো আমি লিকুইড লিপস্টিকটা ইউজ করছি। এবার গালটা একটু চকচক করার জন্য হাইলাইটারটা নিয়ে নিচ্ছি, আর চুলটা আমি খোলার মধ্যেই রাখবো, তো সামনেরটা একটু এরকম ভাবে করে নিচ্ছি। তো তোমরা যদি এর ভিডিও চাও তো আমাকে কমেন্ট করে জানিও। আমি এবার সিঁদুরটা পরে নিচ্ছি, আর সিঁদুরটা আমি একটু চওড়া করেই পরেছিলাম, তো যাতে ভালো লাগে দেখতে একটু। তো এবার আমার পুরো লুক তোমরা আমাকে বলো কেমন লাগছে, আমি তো খুবই হালকার মধ্যে রাখারই চেষ্টা করেছি। ঠিক আছে, চলো টাটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।